360 ডিগ্রি লাইপোসাকশন। এটা এখন আর খুব বেশি অপরিচিত শব্দ নয়। লাইপোসাকশন তো সবাই মোটামুটি জানে, যে শরীরের যেই জায়গায় চর্বিটা জমা আছে, যেটা সহজে যায় না ব্যায়াম অথবা এক্সারসাইজ করার পরেও অথবা খাবার দিয়ে ডায়েট কন্ট্রোল করার পরেও যে ফ্যাটটা সহজে যেতে চায় না, সেই ফ্যাটটাকে লাইপোসাকশনের মাধ্যমে, অর্থাৎ একটা ক্যানুলা প্রবেশ করিয়ে ফ্যাটটাকে ভেঙে সাকশনের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসি। তাহলে এই 360 ডিগ্রি লাইপোসাকশনটা কি? 360 ডিগ্রি লাইপোসাকশনটা, লাইপোসাকশন প্রসিডিউরটাকেই ব্যবহার করা হয় একটু ডিফারেন্টভাবে। সাধারণত আমরা বডির এক বা দুই জায়গার বেশি লাইপোসাকশন একবারে করতে চাই না, কিন্তু 360 ডিগ্রি লাইপোসাকশনটা আমরা করি যখন শরীরের মধ্যভাগে, অর্থাৎ ব্রেস্টের নিচ থেকে পেট পর্যন্ত, হিপের উপর পর্যন্ত এই অংশটাকে একটা সুন্দর কন্ট্রোল দেওয়ার জন্য। এই অংশটাতেই দেখেন বেশিরভাগ সময় উপরের পেট, নিচের পেট, এর বাইরে পিছন দিকে যদি আমরা দেখি, পিছনের ব্রা ফোল্ডের নিচে, দুই সাইডে, তারপর হিপে, হিপ বা নিতম্বের একটু উপরে, লাভ হ্যান্ডেল, এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্নভাবে থোকায় থোকায় চর্বি জমা হয়ে থাকে এবং এই চর্বিগুলো সহজে যেতে চায় না। 360 ডিগ্রি লাইপোসাকশন করলে আমরা যেটা করি, সাধারণত পেছনের অংশের এই লাইপোসাকশনগুলো আগে আমরা করে তারপর রোগীকে সোজা করে আবার সামনের অংশের লাইপোসাকশন করে থাকি, অর্থাৎ তার পুরো শরীরের যে মধ্যভাগ সেটির পুরো অংশটা আমরা লাইপোসাকশন করছি। তো কথা হচ্ছে যে এর মাধ্যমে আসলে কী ধরনের উপকার পাবে? এর মাধ্যমে আপনার যে পেটে, পেট এবং শরীরের মধ্যভাগের যে কন্টেন্ট, ফ্যাট কন্টেন্ট, সেটা অনেকখানি রিডিউস হবে, একটা সুন্দর শেপে আসবে। তবে এটা মাথায় রাখতে হবে যে আপনার শরীর যেমন ছিল সেটার তুলনায় কন্ট্রোল হবে বা সুন্দর হবে, কিন্তু তার মানে এই না যে আপনার শরীর কারিনা কাপুর কিংবা আলিয়া ভাটের মতো একেবারে জিরো ফিগার হয়ে যাবে। আসলে মানুষের শরীরটা বা কোমরটা নির্ভর করে অনেকখানি তার বডি কন্ট্রোলের উপরে। সেটাকে আমরা স্লিম করতে পারি, কিন্তু একজনটা আরেকজনের মতো করতে পারি না। এখন এই 360 ডিগ্রি লাইপোসাকশনের জন্য আসলে কারা উপযোগী? অনেক সময় আমাদের কাছে আসেন যারা অনেক বেশি মোটা, যাদের চামড়াটা অনেকখানি ঝুলে গিয়েছে বা শ্যাগি হয়ে গেছে, বা বাচ্চা হওয়ার পর পেটটা অনেকখানি ঝুলে গিয়েছে, বড়ও হয়ে আছে, তারা কি আসলে 360 ডিগ্রি লাইপোসাকশনের ক্লায়েন্ট? আসলে তারা কিন্তু 360 ডিগ্রি লাইপোসাকশনের জন্য উপযোগী ব্যক্তি নয়। কারণ এই যে লাইপোসাকশন আমরা করি, স্কিনের, আপনার স্কিনের জন্য যদি ইলাস্টিসিটিটা ভালো থাকে, তাহলে লাইপোসাকশনের পরে এই স্কিনটা কিন্তু আরও টান টান হবে। কিন্তু যেই স্কিনটা আগে থেকেই ঝুলে গেছে বা অতিরিক্ত বড় হয়ে ঝুলে আছে, সেই স্কিনটা কিন্তু লাইপোসাকশন করার পরেও অতখানি টানবে না বা অতখানি চেপে আসবে না। সেই কারণে যে টান টান ত্বক এবং একটা সুন্দর কন্ট্রোল বা ফিগারের স্বপ্ন থেকে আপনি আসলে লাইপোসাকশন করতে চাইবেন 360 ডিগ্রি, সেটা কিন্তু সম্পন্ন হবে না। তাই আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনি যদি আপনার ফিগারটিকে সুন্দর করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু আগে এবং পরে ব্যায়াম এবং এক্সারসাইজটা কন্টিনিউ করতে হবে। এর মাঝে আপনি অ্যাডিশনালি বেনিফিট নেওয়ার জন্য 360 ডিগ্রি লাইপোসাকশন করতে পারেন। এবং এই লাইপোসাকশনটা করার ক্ষেত্রে যদি চিকিৎসক আপনাকে পরামর্শ দেয়, হ্যাঁ আপনার এই লাইপোসাকশনের সাথে টামি টাক বা পেটটাকে টান টান করার জন্য যে অ্যাবডোমিনোপ্লাস্টি প্রসিডিউর সেটিও করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেটা না করলে আপনি 360 ডিগ্রি লাইপোসাকশনের তেমন কোনো উপকার পাবেন না। অতএব মাথায় রাখতে হবে, লাইপোসাকশন আপনাকে ফিট থেকে আরও ফিটেস্ট করবে বা ফিটার করবে, কিন্তু আপনি অনেক বেশি মোটা আপনাকে একেবারে ফিট করে দিতে পারবে না। যে কোনো সমস্যায় আপনারা প্রশ্ন করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। অনেক ধন্যবাদ।